অযত্ন অবহেলায় জন্মানো নানা রকম ভেষজ উদ্ভিদের মধ্যে থানকুনি পাতা মানুষের জন্য অনেক অনেক উপকারী। তাই কেউ কেউ বর্তমানে এটি চাষও করে থাকেন। এটি একটি বহুবর্ষজীবী লতানো উদ্ভিদ, যাদের পুকুর এবং জলাভূমির পাশে পাওয়া যায়। থানকুনি নামে বেশি পরিচিত হলেও অঞ্চলভেদে এই পাতা টাকা পাতা, আদামণি, আদা গুনগুনি, ঢোলামণি, থুলকুড়ি, ধুলাবেগুন নামেও পরিচিত। আসুন জেনে নেই থানকুনি পাতার 10টি বিস্ময়কর স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে। এক, পেটের আলসার এবং মূত্রনালীর সংক্রমণ দূর করে। থানকুনির অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যের কারণে এটি পেট এবং মূত্রনালীর সংক্রমণ দূর করতে সাহায্য করে। সেজন্য প্রথমে পরিষ্কার ও তাজা থানকুনি পাতা সেদ্ধ করুন। এরপর সেই পানি একটি গ্লাসে ছেঁকে নিন। এরপর তার সঙ্গে মধু যোগ করে প্রতিদিন সকালে এই পানীয় পান করুন। দুই, হজমের সমস্যা দূর করে। যাদের হজমের সমস্যা হচ্ছে তারা তাজা থানকুনি পাতা এক চিমটি লবণ দিয়ে সেদ্ধ করুন। এটি নিয়মিত পান করলে আশা করি উপকার পাবেন। তিন, পেট এবং লিভার ভালো রাখে। যারা পেটের নানা সমস্যায় ভুগছেন তারা প্রতিদিন সকালে একটি পাকা কলার সঙ্গে কিছু থানকুনি পাতা খেতে পারেন। এভাবে নিয়মিত খেলে তা আপনার পেটের স্বাস্থ্য এবং লিভার দুটোই ভালো রাখবে। চার, ক্ষত নিরাময় করে। যে কোনো ক্ষত দ্রুত নিরাময়ের জন্য ব্যবহার করতে পারেন থানকুনি পাতা। এর আছে অ্যান্টিবায়োটিক বৈশিষ্ট্য যা খুব তাড়াতাড়ি ক্ষত সারাতে সাহায্য করে। ক্ষত নিরাময়ের গতি ত্বরান্বিত করতে এবং ত্বকের কার্যকারিতা বাড়ানোর জন্য শুকনো থানকুনির গুঁড়া দিয়ে একটি পেস্ট তৈরি করে ক্ষত স্থানে প্রয়োগ করুন। পাঁচ, আর্থ্রাইটিস থেকে মুক্তি দেয়। যারা আর্থ্রাইটিস বা বাতের সমস্যায় ভুগছেন তাদের জন্য উপকারী হতে পারে থানকুনি পাতা। এটি প্রদাহ দূর করতে সাহায্য করে। প্রতিদিন অন্তত দুটি থানকুনি পাতা চিবিয়ে খাওয়ার অভ্যাস করুন। এতে বাতের সমস্যা থেকে দূরে থাকবেন অনেকটাই। ছয়, কাশি এবং শ্বাসযন্ত্রের অসুখ সারাতে সাহায্য করে। মধুর সঙ্গে থানকুনি পাতার রস মিশিয়ে খেলে তা সহজেই কাশি এবং শ্বাসযন্ত্রের অন্যান্য অসুখ সারাতে সাহায্য করতে পারে। তুলসী ও গোলমরিচ দিয়ে থানকুনি পাতা খেলে তা ঠান্ডা ও জ্বরও নিরাময় করে। সাত, কোষ্ঠকাঠিন্য দূর করে। যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তারা নিয়মিত থানকুনি পাতা খাওয়ার চেষ্টা করুন। আপনি যদি খাবারের তালিকায় থানকুনি পাতা রাখেন তবে আর কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগতে হবে না। আট, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভীষণ কার্যকরী থানকুনি পাতা। তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে থানকুনি পাতার রসের সঙ্গে মধু মিশিয়ে সেবন করুন। নয়, অনিদ্রা দূর করে। অনিদ্রার সমস্যা থাকলে খেতে পারেন থানকুনি পাতা। প্রতিদিন দুইবার 2 থেকে 4 চামচ থানকুনির রস ও মধু মিশিয়ে খেলে উপকার পাবেন। দশ, চুল পড়া কমায়। প্রতিদিন সকালে 1 চা চামচ শুকনো থানকুনির গুঁড়া দিয়ে তৈরি প্যাক মাথায় ব্যবহার করলে তা চুল পড়া কমাতে সাহায্য করে। এছাড়াও নিয়মিত থানকুনি পাতা খেলে স্মৃতিশক্তির উন্নতি ঘটে এবং ওজন নিয়ন্ত্রণে থাকে। শরীরকে ঠিক রাখতে আমাদের নিয়মিত থানকুনি পাতা খাওয়া উচিত। আমরা নানা রকম উপায়ে থানকুনি পাতা খেতে পারি। এক, ভর্তা করে খাওয়া যায়। দুই, রোদে শুকিয়ে চূর্ণ করে খাওয়া যায়। তিন, খালি থানকুনি পাতা কেটে পানির সাথে মিশিয়ে খাওয়া যায়। চার, থানকুনি পাতা বড়া কিংবা পেঁয়াজুয়ের মতো তৈরি করে খেতে পারেন। পাঁচ, থানকুনি পাতার রস পানীয় হিসেবে খেতে পারেন।